আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারা দিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আমরা আপনাদেরকে অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক, আজকে যে উল্লেখযোগ্য ঘটনাবলী আছে এর মধ্যে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি হচ্ছে, আজকে কিন্তু সিলেটে 22 জন মারা গেছেন এবং 22 জন মারা যাওয়ার যে খবরটি সেটি হচ্ছে আজকে সারা দেশের মধ্যে সিলেটে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে করোনা, এবং সেই করোনা মৃত্যুর খবরটি আমরা আপনাদেরকে অনুষ্ঠানের একটু পরে জানিয়ে দেবো। এর আগে জানিয়ে দিতে চাই, বয়সে ছাড় পেয়েছেন চাকরি প্রার্থীরা, অর্থাৎ যারা চাকরির জন্য বয়সের সীমা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তারা কিন্তু চাকরির বয়স সীমার ব্যাপারে একটা ছাড় পেয়েছেন। সেই ব্যাপারটি নিয়ে সংবাদ করেছে দৈনিক প্রথম আলো এবং তারা যেটি লিখেছেন, করোনা ভাইরাসের কারণে সরকারি চাকরি প্রার্থীদের জন্য আরেক দফা বয়স ছাড় করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে মোট 21 মাস বয়সের ছাড় দেওয়া হলো, 21 মাস বয়সের ছাড় দেওয়া হলো, তবে বিসিএস এর ক্ষেত্রে এজন্য কোনো ছাড় হবে না। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যেসব মন্ত্রণালয় বিভাগ ও তার অধীন অধিদপ্তর দপ্তর ও সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনার COVID-19 পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণীর সরকারি চাকরিতে বিসিএস ছাড়া সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি, সেসব প্রতিষ্ঠানকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের 25 মার্চ নির্ধারণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয় এবং বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের এই প্রজ্ঞাপন অনুযায়ী। এর কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, সাংবাদিকদের জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন খান এবং ফরহাদ হোসেন। তখন এ বিষয়ে বলা হয়েছিল গত বছরের 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তারা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন। আপনাদের কাতারতে লাইনটি আবারও বলছি, গত বছরের 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তারা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী সেদিন বলেছিলেন প্রধানমন্ত্রী অনুমোদন দিলে গত বছরের 25 মার্চ থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 21 মাস সরকারি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এর আগে গত বছর সাধারণ ছুটিতে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের 5 মাস ছাড় দিয়েছিল সরকার। যে ব্যাপারটি খুবই আশাভাজক, যেহেতু বাংলাদেশ সরকার জনবান্ধব সরকার, তারা যারা চাকরি প্রার্থী বিশেষত 30 বছরের বেশি হলে সরকারি চাকরিতে ঢোকা যায় না। বাংলাদেশের যেটি বয়সের সময়সীমার যেটি নিয়ম আছে এবং সেই নিয়মের কিন্তু গত 2020 সালের মার্চ মাস থেকে এখনো পর্যন্ত কিন্তু করোনার পরিস্থিতির কারণে সবকিছু স্থবির হয়ে আছে, এবং যে কারণে চাকরির যারা প্রার্থী তারা কিন্তু তাদের বয়স সীমা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, চিন্তিত ছিলেন, এবং তাদের কথা চিন্তা করি 21 মাস বয়স এই ব্যাপারটি ছাড় দিয়েছে সরকার। দর্শক, করোনা পরিস্থিতির খবরের পাশাপাশি আশাভাজক যে খবরটি সিলেটের জন্য, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপির প্রচেষ্টায় 2 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ সম্পর্কিত যে প্রতিবেদন সেটি করেছে সিলেট ভিউ 24, তারা বলেছে গত 2 মাস থেকে ভয়ঙ্কর সময় পার করেছে সিলেট। নিয়মিত বিরতিতে করোনা ভাইরাস এই অঞ্চলে মৃত্যু ও আক্রান্ত শনাক্তের হারে গড়েছে নতুন নতুন রেকর্ড, যেমন আজকেও সিলেটে 22 জন মানুষ মারা গেছেন, এবং যেটি যাবৎকালে সিলেটের যৌথভাবে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, এবং আজকের দিনে সিলেটেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। এমন পরিস্থিতিতেও চালু করা সম্ভব হয়নি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 450 শয্যার করোনা ইউনিটটি। শুধু সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকায় ইউনিটটি বেকার হয়ে পড়েছিল এতদিন, তবে শেষ পর্যন্ত সকল জটিলতা কাটিয়ে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ স্থাপনে 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের MP ডক্টর এ কে আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় ওসমানী হাসপাতালের 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত অক্সিজেন প্লান্ট ও সেন্ট্রাল অক্সিজেন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনকে 2 কোটি টাকা প্রদান করা হয়েছে। গত সপ্তাহে এই অর্থ সিসিক এর কাছে এসে পৌঁছেছে। সম্প্রতি স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে চলতি 2021-22 অর্থ বছরের বাজেটের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন সহায়তা খাতে পররাষ্ট্রমন্ত্রীর অভিপ্রায়ে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত 2 কোটি টাকা প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করেছেন সিসিকে প্রধান নির্বাহী
প্রকৌশলী নূর আজিজুর রহমান, তিনি বলেছেন অর্থ এসে গেছে, ওসমানী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ দ্রুত শুরু হয়ে যাবে। অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ যারা করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু এই বিষয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। বর্তমানে ভয়াবহ করোনা পরিস্থিতির বিষয়ে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের গত 3 আগস্ট একটা জরুরি সভা বসেছিল এবং মেয়র আরিফুল চৌধুরীর সভাপতিত্বে সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় ভার্চুয়ালি সেই সভায় সংযুক্ত হয়েছিলেন ডক্টর এ কে আব্দুল মোমিন এমপি, এবং তিনি সভায় করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি এবং সিলেটের চিকিৎসা সেবার বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয় এবং সেই মতামতের প্রেক্ষিতে বর্তমানে সিলেটের সবকটি সরকারি বেসরকারি হাসপাতালে বেড এবং অক্সিজেন সংকটের বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে এবং সে ব্যাপারে ত্বরিত পদক্ষেপ নিতে আশ্বাস দিয়েছিলেন এবং যথাযথ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আশ্বাস প্রদান করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী, সিলেট এক আসনের সংসদ সদস্য। এবং ওই দিনের সভা শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী এক ব্রিফিং এ সাংবাদিকদের জানিয়েছিলেন যে জরুরি সভায় 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের বিষয়ে। কারণ যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অক্সিজেন কোনো প্লান্ট ছিল না এবং অক্সিজেন প্লান্ট বসানোর জন্য যে প্রক্রিয়া সেটি খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। চিঠি চালাচালির মাধ্যমে অনেক সময় কিন্তু সময় নষ্ট হয়, সেই সময় নষ্ট করা হয়নি এবং চিঠি চালাচালির মাধ্যমে সময় নষ্ট না করে খুব দ্রুত যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কিন্তু সিলেটবাসীর জন্য মঙ্গল বয়ে আনবে, এরকমটাই কিন্তু আমরা সবাই মনে করছি। দর্শক, গতকালের সিলেট নগরের আলোচিত টপিকস ছিল অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, বিএনপির যিনি নেতা ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক পদে যিনি ছিলেন তার কিন্তু পদত্যাগের বিষয়টি গতকাল আলোচিত ছিল পুরো সিলেট জুড়ে। এবং তার পদত্যাগের পরপরই কিন্তু তিনি যে 8 ঘন্টার যে বক্তব্যটি দিয়েছিলেন সেই 8 ঘন্টার বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে পুরো নেটিজেনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তার স্পিচটি মানুষজন খুব অনুসরণ করেছেন। এবং আজকে কিন্তু স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে, ঠিক একদিন পরেই, গতকাল যখন শামসুজ্জামান জামান পদত্যাগ করেছেন ঠিক একদিন পরেই কিন্তু আজকে সাড়ম্বরে যে 61 সদস্যের দল, 61 সদস্যের যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেই আহ্বায়ক কমিটির সব সদস্যরা মিলে কিন্তু আজকে স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। এবং বিএনপি থেকে অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের সরে যাওয়া নিয়েও কিন্তু তাদের মিশ্র প্রতিক্রিয়া আছে, এবং এই সম্পর্কিত একটি বিশেষ প্রতিবেদন আজকে বাংলা ভিউ খবরে আপনারা পাবেন, সেটা দেখার জন্য আপনাদের জন্য আমন্ত্রণ রইল। দর্শক, আমরা আপনাদের সাথে আবার সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা এবং সারাদিনের খবর অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাবো সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।